হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের সাথে ছোট্ট চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। অলরেডি আমরা শিখে গেছি ভার্চুয়াল ভিসা কার্ডের টোকেন থেকে কিভাবে আমরা কার্ডে পরিণত করতে পারি, আর এই কার্ডগুলো আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি সেই বিষয়ে অলরেডি জেনে গেছি। আমরা নর্মালি $25 উপরে উইথড্র করি না, তো অনেক সময় এরকম দেখা যায় আমাদের $30 $40 কোনো জায়গায় পেমেন্ট করতে হয়, তো সেক্ষেত্রে আমরা পেমেন্ট করতে পারি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে দুইটা ভার্চুয়াল কার্ড একসাথে করা যাবে, সবগুলো কার্ডের ব্যালেন্স একটা কার্ডে পরিণত করা যাবে সেই বিষয়ে আজকে দেখব। সো ভিডিওটা শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন আজকে ফার্স্ট টাইম, মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা প্রিপেড ডিজিটালে লগ ইন করি। এ হচ্ছে আমাদের ওয়েবসাইট prepaiddigitalsolutions.com। তো এখানে প্রথমে আমরা লগ ইন করি। কিভাবে টোকেন থেকে কার্ডে পরিণত করবেন সেই বিষয়ে যারা জানেন না তারা ফলো করেন আমার আই বাটন, সেখানে ভিডিওটা পেয়ে যাবেন, অথবা চেক করেন ভিডিও ডিসক্রিপশন, সেখানেও পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা ট্রাফিক লাইটগুলো দেখে নেই। এই হচ্ছে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, এরপরে ভেরিফাই করে নেই। আপনারা প্রথমে এখানে দেখেন অলরেডি $65 একটা কার্ড দেখতে পাচ্ছেন। এখানে আমি 6টা কার্ড একসাথে করছি। এখন এখানে কার্ডে অ্যাড করবেন কিভাবে সেটাই দেখাই। প্রথম এখানে অ্যাড পেমেন্টে চলে যান, এরপর এখানে আপনার টোকেনটা দিবেন। এ হচ্ছে আমার টোকেন, এটা পেস্ট করে দিলাম। এরপর এখানে অ্যাডে ক্লিক করেন। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এখানে সেভ ফর লেটার এটা ক্লিক করবেন, এটা সিলেক্ট করবেন। এরপর এখানে কনফার্ম করে দেন, এরপরে টার্মস গুলো এগ্রি করে দেন, এরপরে আমরা হোমে চলে গেলাম। তো এখানে দেখেন আরেকটা টোকেন অ্যাড হয়ে গেছে, এখানে $75। তো এখানে আমরা আরো একটা অ্যাড করি, তো এই টোকেনটা অ্যাড করি। এখন এখানে পেস্ট করে দিলাম। আপনারা তো আবার টোকেন দেখে নেননি, আমি জানি আপনারা সবাই ভদ্রলোক, টোকেন দেখবেন না, তো এখানে অ্যাড করে নিচ্ছি আমি। এইটু আমরা সেভ ফর লেটার দিয়ে দিলাম, সেভ ফর লেটার। এরপরে কনফার্ম করে দিলাম। এরপরে এগ্রি। ওকে, এখন আবার আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম, ওয়েবসাইটের হোমে। তো এখানে দেখেন অলরেডি আমাদের 8টা টোকেন অ্যাড হয়ে গেছে, আর এখানে হচ্ছে $85। জাস্ট এই টোকেনগুলো সেভ হয়েছে, বাট এখন কার্ডে পরিণত করব কিভাবে আমরা, এই 8টা টোকেন কিভাবে অ্যাড করব সেটাই দেখাই। এখন এখানে ক্লিক করেন, এরপরে নিচের দিকে যান, এখানে টোকেনগুলো দেখেন। এখন এখান থেকে আপনারা যে টোকেনগুলো একসাথে করতে চান সেগুলো সিলেক্ট করেন। এখন আমরা এখান থেকে 3টা টোকেন অ্যাড করব, সেই 3টা হচ্ছে $5 একটা, আরেকটা $5 নিলাম, আর আরেকটা হচ্ছে $10। টোটাল $20 অ্যাড করব আমরা।
এখন একটু উপরের দিকে চলে গেলাম, আর এখানে দেখেন টোকেন সিলেক্টেড, তিনটা টোকেন সিলেক্ট করছি। আর এখানে সব ডিটেলস দেওয়া আছে, অরিজিনাল ভ্যালু হচ্ছে $20, এখানে তাদের ফি হচ্ছে $1, আর অ্যাডজাস্টেড ভ্যালু হচ্ছে $19। তার মানে তিনটা টোকেন অ্যাড করলে এখানে $1 ফি কেটে যাবে আর $19 আমরা ব্যালেন্সে পাব। এখন কার্ডগুলো অ্যাড করার জন্য এখানে গেট কার্ড নাও এটা ক্লিক করেন, এরপর এখানে এগ্রি করে দেন। এরপরে এখানে সবার উপরে দেখেন ভার্চুয়াল ভিসা কার্ড, এটা সিলেক্ট করবেন। এরপরে এখানে কনফার্ম করে নিলাম। এরপরে এখানে এগ্রি, এ হচ্ছে আমাদের কার্ড। এখানে কার্ডের ডিটেলস দেখতে পাচ্ছেন, তো কার্ডের বিল হচ্ছে $19। এ হচ্ছে কার্ডের ইনফো। এখন আমরা এই সাইটের হোমে চলে গেলাম, আবার দেখি কার্ডটা অ্যাড হয়েছে কিনা। এই যে এখানে আপনারা দেখেন ভার্চুয়াল ভিসা কার্ড, এখানে বিল হচ্ছে $19, এটা অলরেডি কার্ড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আর একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।